प्रथमेই জানতে চাচ্ছি যে হার্বাল চিকিৎসা বা হার্বাল ঔষধ বা ইউনানি আয়ুর্বেদিক যেটাকে আমরা ভেষজ ঔষধ বলি, এই ওষুধ এবং চিকিৎসার উন্নয়নে যে দেশব্যাপী যে নার্সারিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোর কি ধরনের ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন? নার্সারি হলো আমাদের এই ভেষজ ওষুধ জগতের, আমাদের আয়ুর্বেদ ইউনানি হোমিওপ্যাথি ওষুধের মা। নার্সারি না হইলে, মা না হইলে গাছ করতেকে হবে, ফুল করতেকে হবে, ফল করতেকে হবে, কারণ আমাদের ওষুধ তৈরি করতে একটি গাছের শিকড় লাগে, বাকল লাগে, চামড়া লাগে, কাঠ লাগে, ফুল লাগে, ফল লাগে, মূল লাগে, কাণ্ড লাগে, শিকড় লাগে, অনেক জিনিস থেকেই আমরা ঔষধি গাছগুলো ওষুধগুলো তৈরি করি। তো সেখানে নার্সারির ভূমিকা সর্বাগ্রে। শহরের যে আবহাওয়াটা দূষিত হচ্ছে, এই দূষিত হচ্ছে আমরা গাছ রোপণ করি না বলি না। আমাদের কেন ছাদ বাগান আমরা করবো না, কেন কার্নিশ বাগান আমরা করবো না, কেন আমরা ঔষধি গাছ ভেষজ গাছ রোপণ করবো না? কারণ পরিবেশটা আমাদের আগামী বিশ্বে আমাদের দ্বারা প্রজন্ম, আমাদের যে প্রজন্মটা বেড়ে উঠতেছে তাদের জন্য আমাদের একটা নিরাপদ পৃথিবী দরকার। সেই নিরাপদ পৃথিবীর জন্য হলো আমাদেরকে সবুজায়ন করতে হবে। আমরা যদি আমাদের বারান্দায়, আমাদের কার্নিশে, আমাদের অব্যবহৃত জায়গায়, আমাদের বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে যদি আমরা নার্সারি করতে পারি, আলহামদুলিল্লাহ আগামী বিশ্বে কোনো ঔষধি গাছের জন্য আমাদের ভাবতে হবে না।